নমস্কার বন্ধুরা, আমি আজকে দাড়ি কাটতে যাব আর আপনাদের দেখাবো দাড়ি কিভাবে কাটতে হয়। সেলুন ওনার কাছে যাব, দেখুন আমার দাড়িটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, কোনো শেপ নেই, ঠিক মতো করে তলা দেখতে বুঝতে পারবেন, দেখুন কোনো শেপ নেই। পাশ সাইড থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। তো আমি যাচ্ছি দাড়ি কাটতে, চলুন। আমি এখন সেলুনে বসে আছি, দাড়িটা খালি একটু বর্ডার দেবো আর ভালো মতো কেটে দেবে বলেছে দাদা। তো চলুন আপনারা দেখতে থাকুন কীভাবে কাটা হচ্ছে। আমাদের অনিলদা চুঁচুড়া স্টেশনের পাশেই ওনার সেলুন আছেন। আমি বরাবরই এখানেই, ছোটো থেকে এখানেই চুল কাটি, দাড়ি কাটি সব কিছুই এখানে। তো অনিলদা সেলুনে আপনারাও আসতে পারেন, যারা চুঁচুড়াবাসী আছেন তারা অবশ্যই আসবেন। যথেষ্ট ভালো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দেখেছেন দাদা এখন মাস্ক পরে আছে। তো আপনারা আসুন এবং আমার দেখুন আমার কাটাটা চুল দাড়ি কীভাবে কাটা হচ্ছে, কতটা সুন্দর হচ্ছে আপনারা দেখতে থাকুন। দাদাকে আমি বলে দিয়েছি কিভাবে কাটতে হবে, দাদা কাটা শুরু করছে এবারে। না না, এই তো সবে চালু করেছি, 1200-1100 মতো সাবস্ক্রাইবার হয়েছে, 1100, আর কয়েকটা ভিডিও চলছে, যেমন একটা ঘুরতে গেছিলাম। ভিডিওটি যখন রেকর্ড করছিলাম তখন সেলুনে আরেকজন ছিলেন, তো ওনার সঙ্গে একটুখানি কথোপকথন চলছিল আমার। তো উনি জানতে চাচ্ছিলেন যে আমার কত সাবস্ক্রাইবার আছে বা আমি চ্যানেলে কী কী ছাড়ি। তো সৌভাগ্যবশত উনি আমার চ্যানেলকে পছন্দ করেছেন এবং সাবস্ক্রাইব করে নিয়েছেন। তো আপনারা দেখুন দাদা খুব মনোযোগ সহকারে আমার দাড়িটা ক্রিম করছে, কাটছে, আর তার সাথে সাথে যে পাশাপত্তিকালে যে গল্প চলছে সেগুলো আমি তুলে ধরেছি। আর তার সাথে সাথে একটা কথা বলতে চাইবো যে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, নাহলে অনেক বড় ভিডিও তো আপনারা দেখতে দেখতে বোর লাগতে পারে। চলুন আপনারা দেখতে থাকুন। দাদা আমাকে বলছিলেন যে এখনকার দিনে নাকি অনেক মেয়েরাও এরকম ধরনের ব্লগিং বানাচ্ছে, যে কী খাচ্ছে, কী করছে, কী জামা কাপড় পরছে, দিনে কবার স্নান করছে, কবার পায়খানা করছে, সব কিছু এরকম নাকি ছাপতে থাকছে দাদা। তো উনি বলছিলেন যে এটা এখনকার দিনে একটা বড় ট্রেন্ড হয়ে উঠেছে যে ব্লগিং ভিডিও বানানো, আর আমিও ব্লগিং ভিডিও বানাতে ভালোবাসি, তার সঙ্গে কিছু কমেডি ভিডিও বানাই সেটা আপনারা জানেন, এবং মেনলি ঘুরতে যাওয়ার দিকে ফোকাস করেছি। আপনারা সঙ্গে থাকুন এবং সাপোর্ট করুন, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আনার এন্থু পাবো। তো আপনাদের প্রথমেই একটাই আমার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটা আমার। আর দেখুন যে দাদা আমার চুল কাটছে, তো উনি কিন্তু প্রোটেকশানটা খুব ভালো নিয়েছেন, মাস্ক পরেছেন, তার সঙ্গে সঙ্গে আমাকে যে কাপড়টা দিয়ে আমার জামাটা ঢাকা হলো সেটা একদমই কাঁচা একটা, মানে উনি প্রত্যেকটা কাস্টমারের জন্য কিন্তু কাঁচা কাঁচা একটা একটা করে এরকম কাপড় দিয়ে থাকেন। তো আমি মেনলি এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওনার হাতের কাজের জন্যই আমি অনিলদার এই সেলুনে আসি। আপনারা আসতে পারেন এই সেলুনে, চুঁচুড়া স্টেশনের জাস্ট সংলগ্ন এলাকাতেই, একদম আপনি স্টেশনের নামে যে কাউকে জিজ্ঞেস করুন অনিলদার সেলুন কোথায়, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। এই চুঁচুড়ার মধ্যে অন্যতম একটা ভালো সেলুন বলতে পারেন আপনারা, এবং ওনার হাতের কাজ অসাধারণ, একদম নিপুণ হাতের কাজ, আর্টিস্টের মতো সুন্দর। এরকম সেলুন যে চুঁচুড়াতে আছে তার জন্য আমি নিজেকে গর্ববোধ করি, আমার শহরের মধ্যে এরকম ধরনের একটা সেলুন আছে বলে। আপনারা দেখুন প্রথমে আমার লুক দেখেছেন আপনারা, এবং শেষে আমার লুক দেখবেন আপনারা, আকাশ পাতাল পার্থক্য বুঝতে পারবেন আপনারা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে প্রত্যেক মুহূর্তে হাত স্যানিটাইজ করছে, এবং যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছে সেগুলো কিন্তু সবসময় স্যানিটাইজ করছে। দেখুন যে খুঁড়তে দিয়ে আমার দাড়িটা চাঁচা হবে সেটাও কিন্তু উনি স্যানিটাইজ করে নিলেন। তো আমি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই মেনলি দাদাকে ভালোবাসি, এবং তার সাথে ওনার হাতের কাজ আমার অসম লাগে, খুব খুব সুন্দর লাগে। তো দেখুন আপনারা ভিডিওটা। আর এনার দোকানে দাড়ি বা চুল কাটার আর একটা উপরি পাওয়া হচ্ছে, ইনি খুব সুন্দর মাসাজ করে থাকেন, যেটা সারাদিন ক্লান্তি হয়ে আসার পর যে ওনার হাতের যে মেসাজটা পাই এতে সারাদিনের ক্লান্তটা অনেকটা পরিমাণ কমে যায়। দেখুন উনি আপনি বুঝতেই পারেন, ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তাই হয়তো তাড়াতাড়ি হয়তো স্কিপ হয়ে যাচ্ছে,
কিন্তু উনি প্রায় ধরুন 5-7 মিনিট ধরে আমার মাথা এবং ঘাড় পুরো ম্যাসাজ করে দিল। তো এটা একটা উপরি পাওনা যে দাড়ি কাটার সঙ্গে ম্যাসাজও ফ্রি। তো আপনারা আসুন এখানে, আমি চাইবো এখানে আসুন, আমরা ওনার হাতে দাড়ি কাটার মজা নিন এবং তার সঙ্গে ওনার যে সুন্দর ম্যাসাজ সেটাও আপনি নিতে পারেন। তো খুব মনোযোগ সহকারে এবং দাদা খুবই এক্সপিরিয়েন্স। তো অন্যান্য যে ছোটোখাটো সেলুন বলুন বা অনেক হয়তো যে পার্লার তথাকথিত সেখানে যেতে পারি, যাওয়া যায়, কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি না এই কারণের জন্যই যে একজন বিশ্বস্ত এবং দাড়ি দেখে নিন কত সুন্দর কাটা হয়েছে, একদম যেমনটা বলেছিলাম ঠিক তেমনই। অনিলদা, অনিলদা তুই কিছু বলতে চাই? আসুন এই দোকানে, এখানকার দোকানে আসুন, এই সেলুনে চুচুদা স্টেশনে একদমই ঠিক পাশে অনিলদা সেলুন বলে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে, আপনি আসতেই পারেন এই সেলুনে। খুব সুন্দর হেয়ারস্টাইল, দাড়ি বা যে কোনো অনুষ্ঠানে আপনি অনিলদাকে বলতে পারেন, অনিলদা সেখানে যেতে পারবে। আর অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করুন। দেখুন দাড়ি কাটা কমপ্লিট, একদম সুন্দর বর্ডার যেটা আমি চেয়েছিলাম সেটাই হয়েছে। আর অনিলদা সত্যি খুব ভালো মানে সেভ করে, এটা মানতেই হবে। মুখটা দেখছেন পাকানো যাবে আবার। যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।